এতদিন থেকে এখানে কাজ করছি এই 12-13 বছর, চলতি বছরে 11 মাস আমরা বেতন পাইনি। তার মধ্যে আমাদের রেঞ্জার স্যার এসে বলে দিল 7 তারিখে, 10 তারিখের মধ্যে আমাদের ডিউটি অফ করতে হবে। আমরা এখানে সব ধরনের কাজই করি, প্লাস্টিক পোড়ানো, ঝাড় দেওয়া, প্ল্যান্টেশনে গাছ দেখাশোনা করা, এমনকি সরকারি স্টাফদের যে কাজ, রেস্কিউ করা বন্যপ্রাণী, সাপ বলো, বাঁদর বলো, হনুমান বলো, এসব আমরা রেস্কিউ করি সবকিছুই। এখন বলছি আমাদের ডিউটি অফ করে দিতে, এখন আমরা কোথায় যাবো? এই করোনা ভাইরাসের অবস্থায় কোথায় যাবো? লকডাউনে আমাদেরকে প্রত্যেককে জোর করে ডিউটি করে নিয়েছে। এবার এখন আমরা ছেড়ে দিলে এখন কোথায় কাজ পাবো? আমাদের একটা কাজের সিদ্ধান্ত করে দিই, মাইনে ক্লিয়ার করে দিই, কাজের সিদ্ধান্ত করে দিই 1 সপ্তাহের মধ্যে। আমরা এটাই চাই।